এই সংসারের নিয়ম হলো যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে। সমস্ত জীবকুল এই জাগতিক নিয়মের বন্ধনে আবদ্ধ, কেউ চেষ্টা করলেও এর থেকে বেরিয়ে আসতে পারবে না। আর যারা অমর হওয়ার চেষ্টা করেছেন তাদের জীবনে নেমে এসেছে অন্ধকার। আমাদের হিন্দু শাস্ত্রে এমন কিছু ঘটনার উল্লেখ আছে যে মৃত্যুর পরেও অনেকে এই পৃথিবীতে জীবন্ত অবস্থায় ফিরে এসেছে, তার সম্বন্ধে আমরা অনেকেই জানি। তবে আজকে আমরা এক এমন মন্দিরের কথা জানব যেখানে ছাগল বলি দেওয়ার পরেও তার মৃত্যু হয় না। কিন্তু এ কীভাবে সম্ভব? সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন এক রহস্যময় মন্দিরের কথা যেখানে বলি দেওয়ার পরেও মৃত্যু হয় না। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মে বলি প্রথার প্রচলন ছিল। বিভিন্ন পূজা এবং ধর্মীয় অনুষ্ঠানে দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য বলি দেওয়া হতো। পৌরাণিক মান্যতা অনুসারে নিজের সমস্ত ক্রোধ, বাসনা, লোভ এবং কামনাকে জলাঞ্জলি তথা বলি দেওয়ার কথাই বলা আছে। তবে প্রাচীনকাল থেকেই সাধারণত পশু বলি দেওয়া হতো। আপনারা হয়তো এমন অনেক মন্দিরের নাম শুনেছেন যেখানে পশু বলি দেওয়া হয়, কিন্তু কখনো কি এমন কোনো মন্দিরের কথা শুনেছেন যেখানে পশুর বলি দেওয়ার পরেও তার শরীর থেকে এক বিন্দুও রক্ত বেরোয় না? বিহারের কৈমুর জেলার বাভুয়া অঞ্চলে অবস্থিত রামগড় গ্রামে এক উঁচু পাহাড়ে একটি বিশেষ মন্দির রয়েছে যা মা মুন্ডেশ্বরীর মন্দির নামে প্রসিদ্ধ। এই মন্দিরটি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এখানকার প্রকৃত স্থাপত্যকাল সম্বন্ধে সেই রকম তথ্য পাওয়া যায়নি, তবে মনে করা হয় যে এই মন্দিরটি সম্ভবত চতুর্থ শতাব্দীতে নির্মিত হয়েছিল। এখানকার প্রচলিত বিশ্বাস অনুসারে এই মন্দিরে ছাগ বলি দেওয়া হয় যার ফলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল যে ছাগের বলি দেওয়ার পরেও তার দেহ থেকে কোনো রক্তই নিঃসৃত হয় না। এখানে অষ্টাকার গর্ভগৃহের কোণায় মুন্ডেশ্বরী মাতার বিগ্রহ রয়েছে, এছাড়াও ভগবান শিবের অষ্টধাতু নির্মিত বিশেষ শিবলিঙ্গ দেখা যায়। মনে করা হয় যে দেবী শক্তির এই বিশেষ স্বরূপ আর কোথাও প্রত্যক্ষ করা যায় না। পাহাড়ের ওপরে অবস্থিত এই মন্দিরের রাস্তার দুধারে ভগবান শিব এবং গণেশজির বিভিন্ন কলাকৃতি লক্ষ্য করা যায়। হিন্দু পুরাণ অনুসারে চণ্ডমুণ্ডের বিনাশের হেতু মাতা পার্বতী দেবী মুন্ডেশ্বরীর দিব্যরূপ ধারণ করেছিলেন এবং এই পাহাড়ে লুকিয়ে থাকা চণ্ডমুণ্ডের সেখানেই বিনাশ করেছিলেন। তারপর থেকে এই স্থানে দেবীকে মাতা মুন্ডেশ্বরী রূপে পূজা করা হয়। মা মুন্ডেশ্বরী ধামে মাতাকে শুধুমাত্র চালের ভোগ অর্পণ করা হয় যাকে এখানে তাণ্ডুল নামে অভিহিত করা হয় এবং প্রসাদ হিসেবে এই তাণ্ডুল ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। মনে করা হয় যে এই প্রসাদ গ্রহণ করলে নানা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই মন্দিরের সবচেয়ে বড় এবং অদ্ভুত রহস্য হল এখানে পশু বলির সাধ্যিক রীতি রয়েছে, অর্থাৎ এখানে ছাগল বলি তো দেওয়া হয় কিন্তু তাকে হত্যা করা হয় না। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এই মন্দিরে মাতার ভক্তগণ নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য শ্রদ্ধার সঙ্গে সাধ্যিক উপায়ে মাতার উদ্দেশ্যে বলি অর্পণ করেন, কিন্তু মাতা রক্তের বলি গ্রহণ করেন না। সে কারণে এই নিয়ম হয় একটু আলাদা। যখন বলি দেওয়ার জন্য ছাগলকে মূর্তির সামনে নিয়ে আসা হয় তখন মন্দিরের পূজারী চালের দানাগুলি তুলে মায়ের চরণে স্পর্শ করান, তারপর সেই চালের দানা ছাগলটির ওপর নিক্ষেপ করা হয় এবং অলৌকিকভাবে সেই ছাগলটি সম্পূর্ণরূপে অচেতন হয়ে পড়ে। দ্বিতীয়বার চাল নিয়ে মাতার চরণে স্পর্শ করানো হয়, পুনরায় সেই ছাগলটির ওপর সেটা নিক্ষেপ করা হলে সে আবার সচেতন হয়ে পড়ে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে ছাগলটিকে মুক্ত করে দেওয়া হয়। এইভাবেই মুন্ডেশ্বরী মাতার মন্দিরে অদ্ভুত এবং অবিশ্বাস্য বলি প্রথার প্রচলন রয়েছে। আপনারা কি কখনো এই অলৌকিক মন্দিরে গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা আমাদের কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন। সবাই কমেন্টে লিখুন জয় মা মুন্ডেশ্বরী। পরবর্তী ভিডিওতে আপনারা কোন রহস্যময় মন্দির সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।